গরু মাংস উদ্ধার হওয়া কেন্দ্র করে সিলচর তারাপুরত উত্তপ্ত পরিস্থিতি। উত্তেজিত একাংশ রাইজে ঘেরাও করলে তারাপুর আরক্ষী চকী। আজি কোরবানী ঈদের দিন শিলচর গরুর মাংস উদ্ধার হওয়া কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শিলচর তারাপুর মদন মোহন লেনত গরুর মাংস উদ্ধার হওয়াক লৈ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মদন মোহন লেনর এজন লোকর বাসগৃহর পৰা গরুর মাংস উদ্ধার করে স্থানীয় একাংশ সহ হিন্দু সংগঠনের লোকসকলে। ঘটনার খবর পাই ঘটনাস্থলীর আরক্ষী উপস্থিত হয়ে মাংস উদ্ধার করে লৈ যায়। ইপিনে একাংশ লোকে যে ব্যক্তির ঘরের মাংস উদ্ধার হয়েছে আরক্ষী গ্রেপ্তার নকরাত উত্তেজিত হয়ে শিলচর তারাপুর আরক্ষী চকী ঘেরাও করে। ঘটনা কেন্দ্র করে এক উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করে আছে তারাপুর অঞ্চল। আজকে দুপুর 12টার সময় আমার কাছে একটা ইনফরমেশন আইছে যে এখানের মধ্যে অবৈধভাবে আমরা গোমাতারে হত্যা করা হয়। কোন জায়গা? তখন এটা হইলো মদনমোহন লেন। তখন আমরা লগালগ ইনফরমেশন আমরা তারাপুর থানার ইনচার্জ স্যারে দিছি। ইনচার্জ স্যার আইসুন আমার পরে তারা জিনিসটা বার করছেন। বার করার পরে যে আসামিটা আসতো যে গোমাতারে এরকম হত্যা করছে এই আসামিটা স্যারের সামনে আসতো। স্যারে তারপরে দুইটা মানুষে তার বাবারে আর তারা উঠে আনছেন। স্যারে আইয়া কইরা যে ছেলেটা বাকি গেছে। আজকে এই লোকেল পাড়ার মানুষরা আমরা এখানে আইসুন ছাড়তার সামনে আমরা তারপরে ডাকছুন কইছুন যে মেইন আসামি তারে যদি আজকের ভিতরে গিরাপ মানে যদি ধরা না হয় তে লোকেল যে এই এরিয়ার মানুষরা তারা 72-এর আন্দোলন করব। আর যেহেতু স্যারের সামনে আসামিটা আসলো পরে আসামিটা বাঁকছে যদি এই আসামি অ্যারেস্ট না হয় এরপরে যদি কোনো ইনসিডেন্ট হয় এটা সম্পূর্ণ দায় থাকবো আমরা ইনচার্জ স্যারের উপরে।